রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার। হরিপাল ব্লকের জেজুর উচ্চ বিদ্যালয়ে 13টি ক্যাম্প করা হয়েছে। স্বাস্থ্যসাথী থেকে খাদ্যসাথী সহ বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে। বিশেষ করে তপশিলি জাতি উপজাতি ওবিসি সার্টিফিকেট প্রদানের চটজলদি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল থেকে গ্রামের 8 থেকে 80 সকলের ভিড় জমিয়েছে এই ক্যাম্পে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ভিড় জমিয়েছে এই ক্যাম্প থেকে। যেমন স্কুল পড়ুয়ারা কন্যাশ্রী প্রকল্পের সুযোগ পাচ্ছে, ঠিক তেমনি কলেজ পড়ুয়ার জন্য রূপশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছে সরকারি কর্মচারীরা। উল্লেখযোগ্যভাবে বেশি ভিড় হচ্ছে স্বাস্থ্যসাথী নাম নথিভুক্ত করার জন্য। সরকারি এই উদ্যোগে খুশি গ্রামের মানুষজন। তবে বিশেষভাবে সরকারিভাবে নজর দেওয়া হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা ক্যাম্পে যেন না ঢোকে। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। এটা ফিল আপ করতে হবে, আমি এটা জেরক্স করে আনি না। এখানে হ্যাঁ, আজকে এখানে কি হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন উদ্যোগ দুয়ারে সরকার, সেই উদ্যোগে আজকে আমাদের এই বিদ্যালয়ে আজকে একটা প্রোগ্রাম ভিডিও থেকে নিয়েছে। তাতে দেখছি এখানে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে শিক্ষাশ্রী ঐক্যশ্রী এবং নতুন মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন যে সকলের জন্য স্বাস্থ্যসাথী, সেই পরিষেবার জন্য আজকে মানুষ এখানে আসছে। এবং আমি বিদ্যালয়ের তরফ থেকে সকাল থেকেই আছি, দেখছি মানুষের উদ্দীপনা আছে এবং প্রত্যেক মানুষ এখানে এসে তাদের নাম নথিভুক্ত করছেন। বিশেষ করে স্বাস্থ্যসাথীটা যাদের এখনও কার্ড হয়নি সকলে আসছেন, তারা নথিভুক্ত করছেন এবং সাধারণ মানুষ যাতে এই পরিষেবাটা পায় সেটা খুবই ভালো লাগবে, দেখে খুব ভালো লাগছে এবং সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। আপনার নামটা বলে দিন। শ্রীকান্ত ঘোষ।